गुड मॉर्निंग स्टूडेंट्स, हाउ आर यू? आशा करी सकले ভালো আছো। বর্তমানে এই যে মারণ ভাইরাস করোনার জন্য স্কুল কলেজ সমস্ত কিছুই বন্ধ, সেই জন্য স্কুল কর্তৃপক্ষ একটু অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে যাতে তোমরা বাড়িতে বসে পড়াশোনা করতে পারো। সেই জন্য আমরা এই অনলাইন ক্লাস শুরু করেছি। আজকে আমাদের অনলাইন ক্লাসের গ্রামারের প্রথম পর্ব। এই পর্বে এসে আমরা ক্লাস চলাকালে যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই শুরু করব। আমরা স্কুল চলাকালে পড়েছিলাম মেইন ভার্ব, যাকে সংক্ষেপে বলি আমরা এমভি, এবং হেল্পিং ভার্ব এইচভি এর সম্পর্কে। এর প্রত্যেকের ডিটেলস আমরা পড়েছি, অর্থাৎ মেইন ভার্বের চারটে ফর্ম, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর। সেই রকম হেল্পিং ভার্বেরও আমরা যে সকল গ্রুপগুলো ছিলাম, কোন গ্রুপে কোন কোন ভার্ব রয়েছে, হেল্পিং ভার্ব রয়েছে, সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো রিলেশন, রিলেশন বিটুইন, রিলেশন বিটুইন মেইন ভার্ব অ্যান্ড হেল্পিং ভার্ব। রিলেশন হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মধ্যে কি, আমরা আগে জেনেছি যে হেল্পিং ভার্বের কাজ হলো মেইন ভার্বকে সাহায্য করা। কিন্তু কি কাজে সাহায্য করবে? অর্থাৎ মেইন ভার্ব যখন কোনো অর্থ একা একা প্রকাশ করতে পারে না, বা কোনো মনের ভাব একা প্রকাশ করতে পারে না, তখন সে সাহায্য নেয় হেল্পিং ভার্ব। তো কোন হেল্পিং ভার্ব কাকে সাহায্য করে? তো একটা মেইন ভার্বের চারটে ফর্ম, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, যেমন আমি লিখছি আরেকবার, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর। আমরা যদি গো ভার্ব দিয়ে শুরু করি তাহলে গো এর ভি টু ওয়েন্ট, ভি থ্রি গন, এবং ভি ফোর গো ইন, ভি ফোর গোয়িং। আমরা যে রিলেশনটা জানি, এক নম্বর রিলেশন হলো যে হেল্পিং ভার্ব, আমরা এখানে লিখে নিই আগে, এখানে লিখি মেইন ভার্ব, অর্থাৎ কোন হেল্পিং ভার্বের পরে কোন মেইন ভার্বের কোন ফর্ম বসে, কোন হেল্পিং ভার্বের পরে মেইন ভার্বের কোন ফর্ম বসে, এটাই হচ্ছে এদের মধ্যে রিলেশন অর্থাৎ সম্পর্ক। আমরা এক নম্বর যদি ধরি বি গ্রুপের হেল্পিং ভার্ব, আমরা বি গ্রুপের হেল্পিং ভার্বে কে কে আছে সেটা আমরা আগে পড়েছি, তবু আরেকবার বলে দিচ্ছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং। তো এটা মনে রাখবো সর্বদাই যে বি গ্রুপের হেল্পিং ভার্বের পরে সর্বদাই, বি গ্রুপের হেল্পিং ভার্বের পরে সর্বদাই ভি ফোর ফর্ম। অর্থাৎ যদি বি গ্রুপের একটা হেল্পিং ভার্ব হয় ইজ, তাহলে ইজের পরে এই ভার্বের যে ফর্মটা বসবে সেটা হলো ভি ফোর। অর্থাৎ আমাকে গো বসানো হবে না, ওয়েন্ট বসানো হবে না, গান বসানো হবে না, আমাকে গোয়িং বসানো হবে। তাহলে ইজ গোয়িং। সেই জন্য তোমরা টেক্সট বই পড়ার সময় দেখবে কোথাও যদি হেল্পিং ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো থাকে, তার পাশে যদি কখনো কোনো ভার্ব দেখতে পাও দেখবে সব এরকম আইন যে যুক্ত আছে, অর্থাৎ গোয়িং, কামিং, ইটিং, প্লেইং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একই রকমভাবে দ্বিতীয় হেল্পিং ভার্বের প্রুফ হচ্ছে হ্যাভ।
হ্যাভের এই গ্রুপটার ভিতরে কোন কোন ভার্ব গুলো রয়েছে হেল্পিং ভার্ব সেটাও আমরা বলেছি আবার বলছি হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং এই গুলো তো হ্যাভ এই হেল্পিং ভার্বের পরে মেইন ভার্বের সর্বদা ভি থ্রি ফর্ম অর্থাৎ যদি এখানে থাকে হ্যাভ থাকে একটা হেল্পিং ভার্ব তারপরে যদি আমাকে কোন মেইন ভার্ব বসাতে হয় তাহলে সেটার যে ফর্মটি আসবে সেটি হলো ভি থ্রি আমাকে যদি গো ভার্বে ফর্ম বসাতে হয় তাহলে আমাদের বসাতে হবে এখানে গন জিও এনি তার কারণ গো ভার্বের থার্ড ফর্ম হচ্ছে গন এরকম যদি হ্যাজ থাকে হ্যাজের পরে যদি আমরা একটা মনে করো অন্য একটা ভার বসাই প্লে প্লে ভার্বের যদি বসাতে হয় তাহলে কি হবে প্লে প্লেট প্লেট সেই জন্য এখানে হবে থার্ড ফর্ম প্লেট কিন্তু যদি গো ভার্বের বসাতাম তাহলে কি হতো না তাহলে হতো গান এইরকম ভাবে হ্যাভ ভার্বের পরে হ্যাভ ভার্বের থার্ড ফর্ম এবার যদি এবার আসি আমরা হলো মডেল 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 নামে একটি হেল্পিং ভার্বের গ্রুপ আছে সেই গ্রুপে যে সকল ভার্ব রয়েছে সেগুলো হলো শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট অর টু ইউজড এগুলো তোমরা পড়েছো তার মডেলের পরে তাহলে ভার্বের কোন ফর্ম বসে না সেটি হলো ভি ওয়ান সেটা হলো ভি ওয়ান অর্থাৎ আমরা যদি শ্যাল এখানে বসাই এবার যদি আমাকে গো ভার্বটাকে বসাতে হয় তাহলে আমাকে সর্বদা এই ভি ওয়ান ফর্ম বসাতে হবে অর্থাৎ গো বসাতে হবে তাহলে কি হবে শ্যাল গো এরকম ভাবে উইল গো শুড গো আমাকে যদি প্লে ভার বসাতে হতো তাহলে কি হতো উইল আমি যদি উইল দিয়ে লিখি তাহলে উইল যেহেতু প্লে ভার্বে ফার্স্ট ফর্ম প্লে তাই হচ্ছে উইল প্লে তাহলে আমরা দেখতে পেলাম ভার্বে ভি ওয়ান ফর্ম ভি টু ভি থ্রি ফর্ম ভি ফোর ফর্ম এইগুলো কোন না কোন একটা হেল্পিং ভার্বের সাথে বসে তাহলে ভি টু রয়ে গেল তাহলে এই ভি টু কোন হেল্পিং ভার্বের পরে বসে না এটা মাথায় রাখবে ভি টু এর কোন হেল্পিং ভার্বের প্রয়োজন নেই ভি টু সর্বদা একা একাই বসে তাহলে কি প্রশ্ন একমাত্র ভি টুই একা একা বসে আর কোন ভার্বের ফর্ম একা একা বসে না আরো একটি ফর্ম বসে সেটি হলো পাঁচ নম্বর ভি ওয়ান ভি ওয়ান তাহলে আমরা দেখতে পেলাম যে ভি ওয়ান ফর্মটি দুটো ক্ষেত্রে ব্যবহৃত হয় এক হেল্পিং ভার্ব নিয়েও সে ব্যবহৃত হয় আবার হেল্পিং ভার্ব ছাড়াও ব্যবহৃত হয় তাহলে হেল্পিং ভার্ব সহ যদি ব্যবহৃত হতেই হয় তাহলে সেক্ষেত্রে সেই হেল্পিং ভার্বটাকে অবশ্যই মডাল হেল্পিং ভার্ব হতে হবে অর্থাৎ মডালের মধ্যে কারা আরো একবার স্মরণ করিয়ে দিই শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট অর টু ইউজ টু তাহলে এই হলো ধরো রিলেশন আমরা যদি দুই একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি কি হতে পারে ধরো এখানে লেখা হয়েছে নাম্বার ওয়ান না পুট প্রপার ভার্ব ফর অর্থাৎ ভাবে সঠিক রূপটি বসাও I
m dash bracket e diyechi go to school abar ekটু মুছে দিই full stop তাহলে ভাবটা go verb এ কোন ফর্মে এখানে বসবে আমরা আগেই জেনেছি বি ভার্বের পরে ফোর্থ ফর্ম বসে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এম আছে তাহলে এম হচ্ছে একটি বি ভার্ব অর্থাৎ এই ফর্ম বসাতে গেলে আগে আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব আছে কি না যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে সেটি দেখতে হবে কোন গ্রুপে আমি দেখতে পাচ্ছি এখানে একটি হেল্পিং ভার্ব আছে এম তাহলে এটা কোন গ্রুপে এটা বি গ্রুপ তাহলে বি গ্রুপের পরে সব সময় ফোর্থ ফর্ম বসে তাহলে আমাকে গো এর ফোর্থ ফর্ম বসে তাহলে গো এর ফোর্থ ফর্ম কি না গো ইন আবার যদি থাকে এখানে হি হ্যাজ ড্যাশ প্লে ফুটবল তাহলে এখানে প্লে ব্র্যাকেটে ভার্বটা দিয়ে প্লে এর কোন ফর্মটা আমাকে বসাতে হবে তাহলে আমাকে বিচার করতে হবে যে আমাকে প্রথম দেখতে হবে হেল্পিং ভার্ব আছে কিনা হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি একটি হেল্পিং ভার্ব আছে হ্যাজ তাহলে হ্যাজ কোন গ্রুপের হেল্পিং ভার্ব না এটা আমরা পড়েছি হ্যাড গ্রুপের হেল্পিং তাহলে হ্যাভ গ্রুপের পরে সর্বদা থার্ড ফর্ম বসে তাহলে প্লে এর থার্ড ফর্ম কি আমরা গুনে নিই প্লে প্লেড প্লেড তাহলে থার্ড ফর্ম হলো প্লেড তাহলে আমাকে এখানে বসাতে হবে প্লেড যদি নাম্বার থ্রি আসি দে they will dash go Kolkata Kolkata তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা হেল্পিং ভার্ব আছে নাকি উইল তাহলে উইল কোন গ্রুপের হেল্পিং ভার্ব আমরা জানি উইল মডার গ্রুপের হেল্পিং ভার্ব তাহলে মডার গ্রুপের যদি হেল্পিং ভার্ব হয় মডার গ্রুপের হেল্পিং ভার্বের পরে কোন ফর্ম বসে ভি ওয়ান তাহলে এখানে ভার্ব দেওয়া আছে গো গো ভার্বের ভি ওয়ান কি আমরা একটু পড়ি না গো তাহলে ফার্স্ট ফর্ম হচ্ছে গো তাহলে দে উইল গো সরি এখানে একটা টু হবে গো টু কলকাতা নাম্বার ফোর নাম্বার ফোর আমরা যদি এবার দেখি হি ড্যাশ ব্র্যাকেটে কাম ব্র্যাকেট ক্লোজ to school every day তাহলে আমরা এবার দেখি যেখানে কোন হেল্পিং ভার্ব আছে কি না তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা হেল্পিং ভার্ব নেই তাহলে হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে এখানে কি না এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ফর্ম বসতে পারে যাদের কোনো হেল্পিং ভার্ব লাগে না এক ভি টু আর এক ভি ওয়ান তাহলে ভি ওয়ানও বসতে পারে ভি টুও বসতে পারে তাহলে আমরা এখানে ভি ওয়ান বসাবো না ভি টু বসাবো এটা হচ্ছে বিচারের বিষয় তাহলে আমাকে দেখতে হবে আগে এখানে সেন্টেন্সটি কোন সময়ের কথা
বলছে অর্থাৎ এখানে ফিনিশ কোনো সময় উল্লেখ থাকবে আমরা দেখতে পাচ্ছি এখানে এভরিডে মানে প্রতিদিন তার প্রতিদিন কোন জিনিস হওয়া প্রতিদিন এই সময়টিকে বলা হয় বর্তমান সময় যদি বর্তমান সময় হয় তাহলে ভি ওয়ান ফর্ম হয় তাহলে আমরা এখানে ভি ওয়ান ফর্ম বসলাম কামের ভি ওয়ান ফর্ম কাম এখন এটাকে বলা হয় তোমরা আগে জেনেছো এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি হি থার্ড পারসন এবং একে বলা হয় একজন যদি না জানা থাকে তাহলে আমি প্রোনাউন নিয়ে পরে আবার একটি ক্লাস আলোচনা করব যদি এরকম থার্ড পারসন একজনকে বোঝায় অর্থাৎ থার্ড পারসন বলতে আমি এইগুলোকে বাদ দিয়ে আই ইউ আর উই এই তিনটি প্রোনাউন বাদ দিয়ে আর যত প্রোনাউন বা কোন ব্যক্তি আছে সেগুলোকে বলা হয় থার্ড পারসন এখন যদি একজন হয় তাহলে তাকে বলা হয় তাহলে সেই ভার্বের সঙ্গে অর্থাৎ ভি ওয়ান ভার্বের ফর্মের সঙ্গে তখন এটা এস বা ই এস যুক্ত হয় নাম্বার 5 দে ড্যাশ ইট অথবা আমরা এখানে রাইসের পরিবর্তে আরেকটা দিতে পারি ডান্স যা হচ্ছে দে ড্যাশ আচ্ছা একটু ভুল হলো এখানটা আমি লিখতে পারি যে 5 নম্বর দে ড্যাশ তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি কোনো হেল্পিং ভার্ব নেই তাহলে যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে কি হয় ভি ওয়ান অথবা ভি টু হয় তাহলে এখানে ভি ওয়ান অথবা ভি টু হবে আমরা জেনেছি যে যদি এটা বর্তমান সময়কে বোঝায় তাহলে ভি ওয়ান হবে কিন্তু যদি অতীত সময়কে বোঝায় তাহলে ভি টু হবে কিন্তু এখানে কোন সময়েরই উল্লেখ নেই না এখানে কোন সময় এটা কোন সময়কে বোঝাচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না যদি এরকম পরিষ্কার বোঝা না যায় সেক্ষেত্রে আমরা ভি ওয়ানও বসাতে পারি আবার ভি টু ও বসাতে ভি ওয়ানও বসাতে পারি ভি টু ও বসাতে পারি কিন্তু যদি আমরা এখানে একটি শব্দ যুক্ত করি ইয়েস্টারডে ইয়েস্টারডে তাহলে কি হয়ে গেল দে ড্যাশ ফুটবল ইয়েস্টারডে এবার একটি সময় যুক্ত হচ্ছে ইয়েস্টারডে ইয়েস্টারডে মানে গতকাল আর গতকাল মানে গত মানে অতীত যদি অতীতকে বোঝায় তখন হয় ভি টু সেই জন্য এখানে আমরা প্লের ভি টু ফর্ম লিখব প্লের ভি টু ফর্ম আমরা লিখতে পারি প্লেড পি এল এ ওয়াই তার কারণ ভি টু ফর্ম হলো প্লে প্লেট তাহলে ভি টু ফর্ম প্লেট ঠিক আছে আমরা আজকে এই পর্যন্তই ক্লাস শেষ করলাম কথা বুঝতে অসুবিধা হলে তোমাদের যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 9906416992 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা আবার এরপরের অংশ নিয়ে আসবো